ক্লাব ফুটবলে গত রাতটা ছিল আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাই পর্বে জাতীয় দলের জার্সিতে গোল করতে ভুলে যাওয়া আর্জেন্টিনা তারকারা ক্লাবের জার্সি গায়ে তুলতেই ফিরেছে ছন্দে। স্প্যানিয়লের বিপক্ষে 5-0 গোলের জয়ের ম্যাচে একাই হ্যাট্রিক করেছেন মেসি। লিভারপুলে 5-0 গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে আগুয়েরো করেছেন একটি গোল। চিয়েভো ভেরানাকে 3-0 গোলে হারানোর ম্যাচে হিগুইন ও দিবালা করেছে একটি করে গোল। কিন্তু জাতীয় দলের জার্সিতে এখনও গোল করতে মাথা ঠুকে মরছেন দিবালা। গোল করতে না পারার কারণে আগুয়েরো এবং হিগুইন তো জাতীয় দল থেকে বাদের তালিকায় পড়েছেন। মেসিও পারছেন না গোলের ধারাবাহিকতা বজায় রাখতে। এদিকে গত রাতে লিগের ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়দের গোল উৎসবের পরও সন্তুষ্ট নন আর্জেন্টিনার সমর্থকরা। ক্ষোভ একটাই, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে কেন গোল করতে পারছে না আর্জেন্টাইন তারকারা? যেখানে জয় অপরিহার্য, না জিততে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও গোল শূন্য মেসি, অথচ বার্সেলোনার জার্সি গায়ে তুলেই যেন নিঃসন্দেহে ফিরে এলেন। তবে জাতীয় দলের জার্সি গায়ে কেন নয়?